বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে, আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো, চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো, আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে, সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে, তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত, তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে। দেখুন, এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া, এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো, নবী রাসূল পাঠানো, আলেম ওলামা পাঠানো, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, তিন বেলার খাবার, পোশাক, স্ত্রী সন্তান, কি দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন, এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া, এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। দাজ্জাল, এর সবচেয়ে বড় হুমকিটাকে, দাজ্জালের সবচেয়ে বড় হুমকি হচ্ছে কিছু ধার্মিক শ্রেণীর মানুষ। কীরকম মানুষ? যারা এই জাহিলিয়াতের মধ্যে গা ভাসিয়ে দেয়নি, যারা দাজ্জালকে চিনতে পারে, তার ফেতনাগুলোকে চিনতে পারে এবং এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করে এবং এর বিরুদ্ধে তারা কিছু মানে শক্তি সামর্থ্য অর্জন করে প্রতিহত করতে চায়, এরা দাজ্জালের জন্য সবচেয়ে বড় হুমকি। আর এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি হুমকি হচ্ছে যুব সমাজ, কারণ যুবকরা এমন কিছু করতে পারে যেটা বুড়োরা পারে না। ইতিহাস দেখেন, ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনেছেন তো, তাকে যখন আগুনে ফেলে দেয়া হলো তিনি যুবক ছিলেন না, একাই তিনি মুসলিম, একাই সারা রাষ্ট্র বিশ্বের সাথে লড়ছেন, পরাজিত হয়েছিলেন, হন নাই, হার মেনেছেন, মানে এই যুবকের চেতনা দেখেন। তারপরে দেখেন ঈসা আলাইহিস সালাম, যুবক ছিলেন না যখন নবী হন, মানুষ তাকে বিশ্বাস করছে না, তাকে ক্রুশে চড়ানো হচ্ছে, আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ পাক তাকে পৃথিবী থেকে তুলে নিলেন, তিনি কি হার মেনেছেন, পরাজয়বরণ করেছেন? আসহাবুল উখদুদের নাম শুনেছেন, সূরা বুরুজের মধ্যে আছে, ওখানেও একজন যুবকের কথা আছে যে একাই নিজের জান কুরবানি দিয়েছে কিন্তু এলাকার সমস্ত মানুষকে মুসলিম করে তারপর ছেড়েছে। মনোযোগ দিন এদিকে। তারপরে যেমন জাকারিয়া আলাইহিস সালামের নাম শুনেছেন, শোনেন নাই মনে হয়, জাকারিয়া আলাইহিস সালামকে এইভাবে করাত দিয়ে কেটে ফেলা হয়েছে, কিভাবে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কেটে ফেলা হয়েছে, তারপরে তিনি ইমান ছাড়েননি, ইসলাম প্রচার বন্ধ করেননি, তার দায়িত্ব থেকে সরে যাননি, ইনিও ছিলেন একজন যুবক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন নবী হন তখন তার বয়স কত? 40। তিনি কি তখন বুড়ো হয়ে গেছেন? তাকে পরিবার ত্যাগ করতে হলো, তাকে সমাজ ত্যাগ করতে হলো, তাকে বয়কট করা হলো, মার খেতে হয়নি, রক্ত দিতে হয়নি, এই দেশ থেকে চলে যেতে হয় নাই, তারপরেও কি তিনি আত্মসমর্পণ করেছিলেন? তিনি যুবক ছিলেন, মানে যুবকরা যা পারে সবাই সেটা পারবে না। নবীজি সাহাবিদেরকে দেখেন, মুসআব বিন উমাইর নাম শুনেছেন, টকবকে তাজা যুবক, তিনি এমন একটা পরিবারে থাকতেন যেই পরিবারে কোনো কিছুর অভাব নাই, তারপরে তিনি ছেড়ে দিয়ে উহুদের মাঠে চলে গেলেন, সেখানে জীবন দিয়েছেন, তিনি একজন যুবক। খুবায়ব রাদিয়াল্লাহু আনহু, যাকে শূলদণ্ড দেয়া হয়েছিল, শূলদণ্ড বোঝেন, পিছন দিক থেকে হ্যাঁ মাথা দিয়ে বের করে দেয়া, এটাকে বলে শূলদণ্ড, এটা বরণ করেছেন তারপরে ইমান ছাড়েন নাই, তিনি একজন যুবক। এই যে এখন আমরা ইসলাম পালন করছি, এই উপমহাদেশে ইসলাম ঢুকলো কার হাত দিয়ে? একজন বড় বীর সেনা ছিলেন, তার নাম কি? মোহাম্মদ বিন কাসিম, তিনি একজন যুবক, 17 কি 18 বছর বয়স, এই জায়গাটা তিনি বিজয় করেছেন, এই পাক ভারত উপমহাদেশ। এখন আপনারা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, তিনি একজন যুবক। ওই যে পশ্চিমা সভ্যতার দিকে তাকান, সেখানে তারিক বিন জিয়াদ, তিনি সেখানে যুদ্ধ করে ওটা বিজয় করেছেন। ইতিহাস যেটা বলে যে ইতিহাসে যুবকদের হাতে প্রচুর বিজয় হয়েছে, এই জন্য দাজ্জালের সবচেয়ে বড় ভয় হচ্ছে যুবকদেরকে নিয়ে। কথা কি বুঝতে পারতেছেন এবার? আচ্ছা,
এবার আরো একটু মনোযোগ দেন। তাহলে এখন দাজ্জাল কি চাবে? দাজ্জাল চাবে বলতে আমি বুঝাচ্ছি দাজ্জাল এবং তার অনুসারীরা চাবে। একটু বলি দাজ্জাল এবং তার অনুসারী কারা। একবার বলেছি দাজ্জালের অনুসারী ইহুদিরা, ওর সাথে আরো কিছু মানুষ আছে, কিন্তু ওর সাথে আর কারা আছে? ওর সাথে এমন কিছু খ্রিস্টান আছে, এমন কিছু নাসারা আছে যারা ইহুদিদের বন্ধু। পৃথিবীতে একটু ঘেটে দেখবেন যে কারা কারা, কোন ইহুদি আর কোন খ্রিস্টানরা একে অপরের বন্ধু। পৃথিবী ঘেটে দেখবেন, বিশ্বের খবর পড়বেন যে কোন ইহুদি আর কোন খ্রিস্টানরা একে অপরের বন্ধু। আমি বলে দিচ্ছি, সব ইহুদি সব খ্রিস্টান কিন্তু একে অপরের বন্ধু না, এটা ভুল কথা। তাদের মাঝেও বিভক্তি আছে, কিছু কিছু ইহুদি এবং কিছু কিছু খ্রিস্টান একে অপরের বন্ধু। তাদের নাম আমি বলে দিচ্ছি, তারা হচ্ছে ইসরায়েল, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, এদিকে কানাডা, এদিকে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এই যে ইহুদি খ্রিস্টান সভ্যতা এবং তাদের সাথে কিছু মোশরেক, আর অবশ্যই আমাদের মতো কিছু মোনাফেক। আমাদের মতো কি কিছু মোনাফেক? ইমানদার মনে হয় নিজেদেরকে? ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ইমান কি জিনিস সেটা কবরে গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যখন প্রশ্ন করা হবে মান রব্বুক, তখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ ইমান কি জিনিস। পৃথিবীতে যারা আল্লাহর সাথে শিরিক করেছে, কবরের এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। মা দিনুকা, তোমার দিন কি? যারা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, এখন হাসি তামাশার পাত্র বানিয়েছে ইসলামকে, এরা কখনোই মা দিনুকার উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে, তখন যারা এই পৃথিবীতে নবীজির সুন্না বা আদর্শ অনুযায়ী চলে নাই, তারা কখনোই এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাই ইমান কি জিনিস কবরে গেলে বোঝা যাবে। তাই আমি বলছি যে ইহুদি খ্রিস্টানদের সাথে কিছু মোশরেক আর আমাদের মতো কিছু মোনাফেক। আল্লাহ পাক আমাদেরকে মোনাফেকি থেকে উদ্ধার করুন, আল্লাহুম্মা আমিন। যারা ইসলামের সুবিধাবাদী অংশটুকু নিতে রাজি, যে অংশটুকু তাদের বিপক্ষে যায় সেটা নিতে তারা রাজি নয়, মানে হজ করতে পারি বছর বছর, সুদ ছাড়তে পারি না, কথা বুঝতে পারেন নাই, হজ আমরা ঠিক করতে পারি বছর বছর, আল্লাহ বিরোধী আইন ছাড়তে পারি না, জিনা ছাড়তে পারি না, মদের লাইসেন্স দেওয়া বন্ধ করতে পারি না, এগুলো পারি না, তসবি টিপতে পারি ঘরের কোনায় বসে আর মসজিদের কোনায় বসে, এদেরকে বলা হয় পাক্কা মোনাফেক। তো এরা সবাই হচ্ছে দাজ্জালের অনুসারী। এখন তারা চাবে কি? তারা চাবে এই সবচেয়ে বড় যে থ্রেট, যুবকদেরকে আটকে দেয়া। বুঝতে পারছেন কথা? এই যুবকদেরকে আটকানোর জন্য সে এখন কি করবে? সে আপনার সামনে কিছু টোপ দিবে। এখন প্রশ্ন, কি কি টোপ দিয়ে আপনাকে তারা আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে? কারণ তারা খুব ভালো করে জানে, যদি আপনি ইমান নিয়ে থাকেন, ইসলাম শক্ত করে পালন করেন এবং আগামী সময়ের জন্য প্রস্তুত হন, তাহলে ওদের জন্য ক্ষতি আছে। এবং সারা দেশ, সারা বিশ্বের যুব সমাজ যদি একত্রিত হয়, ইমানি চেতনা লালন করে, তাহলে আগামীতে ওই তারেক বিন জিয়াদের মতো, এই আপনার মোহাম্মদ বিন কাসেমের মতো যুবকরা উঠে আসবে ইনশাআল্লাহ। এবং হাদিসে এটা আসছে যে ইমাম মাহদির সাথে তারা যুক্ত হবে। এদিক থেকে একটা দল যাবে যারা ইমাম মাহদির সাথে যুক্ত হবে, এই আফগানিস্তান থেকে, খোরাসান থেকে। আপনি কি জানেন আফগানিস্তান খোরাসান থেকে যুবকদের একটা কাফেলা যাবে ইমাম মাহদির সাথে যুক্ত হতে? কখনো চিন্তা করেছেন এটা নিয়ে? চিন্তা করতে পারবেন না, এই কারণে যে আপনার সামনে দাজ্জালের অনুসারীরা কিছু টোপ দিয়ে রেখেছে। কি কি? যেমন প্রথম, শর্ট করছি, আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ে, একটু ধৈর্য ধরে বসুন। প্রথম যে টোপটা আপনাকে দিয়েছে সেটা হচ্ছে আপনার জীবনের যেটা উদ্দেশ্য, সেখান থেকে তারা আপনাকে সরিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্যে? তার ইবাদত করার জন্যে, তাই না? কিন্তু এখনকার যুব সমাজকে জিজ্ঞাসা করেন যে বাবা তোমার জীবনের উদ্দেশ্য কি, আমার মনে হয় 90% বলতে পারবে না। আর যারা বলতে পারবে তারা বলবে একটা চাকরি বা একটা ব্যবসা বা একটা সুন্দরী নারী বা একটা গাড়ি বাড়ি অথবা স্ট্যাটাস প্রতিষ্ঠিত হতে হবে, জীবনে নিজের পায়ে দাঁড়াতে হবে। বোকা মানুষ বোঝে না যে কখনো মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে না, মানুষ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না। আল্লাহ পাকের এক হুকুম এক সেকেন্ডে মানুষের 19-20 হয়ে যাবে, একেবারে শেষ। যে রিজিকের প্ল্যান করছেন আপনি 20-30 বছর, এক হুকুমে রিজিক বন্ধ। ড্রাইভ করতেছেন, মারি দিয়ে চলে গেল, শেষ, রিজিক ক্লোজ। কার হাতে ক্ষমতা? মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায়, এটাই শিরকি কথা, এটাই শিরকি কথা। এই যে একটা একটা কাজ তারা করেছে, আপনাকে জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। আমাদের জীবনের উদ্দেশ্য ছিল জান্নাত। আমাদের আমাদের রব আল্লাহ পাক বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে পাবেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, এ ব্যক্তি হচ্ছে সফল, আর কেউ সফল না। সাফল্যের সংজ্ঞা বুঝতে পারলেন? আপনাদেরকে শেখানো হয় জীবনে সফল হতে হবে, বড় হতে হবে, সাফল্যের সংজ্ঞা হচ্ছে এটা, আপনাকে পুল সিরাত পার হতে হবে, এটাই সাফল্যের সংজ্ঞা। কখনো প্রস্তুতি গ্রহণ করেছেন এটার জন্য? আপনাকে তারা জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে। দুই নাম্বার কি করেছে?
তারা আপনাকে দুনিয়ার মোহ দিয়ে গ্রাস করেছে, দুনিয়ার যে চাহিদাগুলো আছে এগুলো দিয়ে আপনাকে ঘিরে ফেলেছে, এর বাইরে চিন্তা করার ক্ষমতাটা আপনার নষ্ট হয়ে গেছে। চিন্তা করে দেখবেন ঠান্ডা মাথায়, আমার কথাগুলো রাত্রে চিন্তা করবেন ঠান্ডা মাথায়, জীবনের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে, ওই জান্নাতের পথ থেকে সরিয়ে দিয়েছে, এবং দুনিয়ার যে মোহ, এই যে খাওয়া পড়া ভোগ বিলাস, এটাতে ব্যস্ত রেখেছে আপনাকে। দুই নাম্বার, তিন নাম্বার কী করেছে, আপনাকে এমন একটা সিস্টেমে পড়াশোনা করিয়েছে 20 বছর সেকুলার এডুকেশন সিস্টেমে, যে আপনি 20 বছরে 20টা সুরাও শিখতে পারেননি, 20 বছরে 20টা হাদিসও শিখতে পারেননি। আমি যদি ভুল হয় আমাকে কারেক্ট করে দিবেন। 20 বছরে 20টা সুরা মুখস্থ করেছেন? কথা বলেন, ভয় পাচ্ছেন? 20 বছরে 20টা সুরা কি মুখস্থ করেছেন কখনো? 20টা হাদিস বলতে পারবেন? 20 জন সাহাবীর নাম বলতে পারবেন? নবীজির 11 জন স্ত্রীর নাম বলতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ দুইটার নাম বলতে পারবেন? কি করলেন সারা 20 বছর ধরে পড়াশোনা করে? কি পড়লেন সারা 20 বছর ধরে? এই কি এই যুব সমাজ কি দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কখনো? ইহুদি খ্রিস্টান মুশরিকদের যে ঐক্য, এদের বিরুদ্ধে এরা দাঁড়াতে পারবে? এরা আল্লাহর পথে জিহাদ করবে কখনো? তাই মনে হয় আপনার? সুবহানাল্লাহ, কথাগুলো আমি আঘাত করতে এখানে আসিনি, আমি শুধু আপনাদের বিবেকটা জাগ্রত করতে এসেছি যে এমন একটা এডুকেশন সিস্টেম আপনাকে পড়াশোনা করিয়েছে যাতে করে আপনি আল্লাহর পথ থেকে সরে গেছেন এবং ইসলামের বুনিয়াদি বিষয়গুলো সম্পর্কে আপনার জ্ঞান নাই। ওজুর ফরজ কয়টা বলতে পারে না যুবক ছেলে, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা বলতে পারে না, এই যুব সমাজ কীভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে বলেন, নিজেকে প্রশ্ন করেন। চার, আপনার সামনে আরও কিছু টোপ দিয়েছে, নারী। কি দিয়েছে? নারী। কারণ যুবকদের সবচেয়ে আকর্ষণের বস্তুটা কি? একটা সুন্দরী মেয়ে, তাই না? সত্য কথা বলছি, আল্লাহ পাক কোরআনে বলেছেন যুয়িন লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের জন্য 6টা বস্তুকে সুশোভিত করা হয়েছে, তার মধ্যে 1 নম্বর নিসা, মহিলা। মানে আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি? একটা প্রিয়তম সুন্দরী স্ত্রী, তাই না? এই মেয়েদেরকে নগ্ন করে আপনার চারপাশে এরা ছড়িয়ে দিয়েছে। স্কুলে যাবেন নগ্ন নারী, কলেজে যাবেন নগ্ন নারী, চাকরিতে যাবেন যেখানে যাবেন সেখানেই, রাস্তাঘাটে হাঁটবেন সব ন্যাংটা হয়ে উঠছে। আমাদের নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে, থাকে না? এগুলা কি ব্যাখ্যা করার দরকার আছে? নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও কখনো পাবে না। কে বুঝাবে এই নারীদেরকে এই কথাটা? তো এই এই নারীদেরকে আমাদের চারপাশে এরা সহজলভ্য করে দিয়েছে। আর আপনি চাইলেই জেনা করতে পারেন, অল্প টাকার প্রয়োজন হবে, স্মার্টফোনে জেনা করতে পারেন, সেলফোনে জেনা করতে পারেন, প্রেম অ্যাফেয়ারে জেনা করতে পারেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ফ্রি মিক্সিংয়ে জেনা করতে পারেন। তারা আপনার সামনে এই লোভনীয় টোপগুলো দিয়ে রেখেছে। তারপর আরও কি দিয়েছে? মাদক, হাতে হাতে মাদক সমস্ত যুব সমাজের। যখন ওরা হাতে হাতে মেশিন গান নিয়ে প্র্যাকটিস করে কীভাবে মুসলিমদেরকে মারবে, তখন আমরা ইয়াবা খাই বসে বসে। কথা বুঝতে পারছেন? ওরা প্র্যাকটিস করে যুবক, ওদের যুবকরা প্র্যাকটিস করে কেমন করে মুসলিমদেরকে ব্রাশ ফায়ার করে মারবে। ওই যে মিয়ানমারে মারে নাই, কাশ্মীরে মারতেছে না, ওই যে সিরিয়া দেখবেন, আফগানিস্তান, লেবানন সব জায়গায়, আর আমাদের হাতে ওই যে ইয়াবা, তারপর আপনার ডাল, আপনার ফেন্সি ডিল, আপনার উমুক তুমুক কী কী নাম আছে সব। জি জি, সুবহানাল্লাহ, এগুলো নিয়ে কখনো ভেবেছেন? এটা হাসছেন আপনি? লজ্জা হওয়া উচিত আপনার, লজ্জা করা উচিত যে যখন তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তখন আমরা এই নারী এই মদ এগুলো নিয়ে ব্যস্ত আছি। আর এ যারা এদের পিতামাতা, এরা সবচেয়ে অপদার্থ শ্রেণীর মানুষ এই পৃথিবীতে, এদের কবরে থাকা উচিত, এই পিতামাতাদের কবরে থাকা উচিত, যারা যারা পরিবারকে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন করতে পারে না, ব্যর্থ হয়, খালি খাও হাগো আর এই বিয়ে শাদী করার বাচ্চা পয়দা করো, এদের দ্বারা এই এই পৃথিবীর কোনো উন্নয়ন সম্ভব না। এদের দ্বারা মুসলিম উম্মাহ কেন, সমাজ দেশ জাতি কিছুই পাবে না, এরা আবর্জনা এই উম্মার জন্য, এরা মাটির তলে চলে যাওয়াই ভালো। এই মাদক দিয়ে আপনাকে তারা ব্যস্ত রেখেছে, আরও আপনাকে ব্যস্ত রেখেছে এরা মিডিয়া দিয়ে, সারাদিন দেখবেন চোখের সামনে নাচ গান টিভি সিরিয়াল চলছে, জুয়া দিয়ে, এই যে এখন স্মার্টফোন দিয়ে, সারাদিন স্মার্টফোন, এক একটা স্মার্টফোন একটা জগৎ, একটা স্মার্টফোন একটা জগৎ, এটা আপনার চিন্তার শক্তিটা নষ্ট করে দিয়েছে। ঠান্ডা মাথায় আপনি এখন চিন্তা করতে পারবেন না, আপনার মাথা এখন পাজলড, ইউটিউব দিয়ে, ফেসবুকিং দিয়ে, জেনা দিয়ে, মদ দিয়ে, এইসব কিছু দিয়ে তারা আপনার আপনাকে ব্যস্ত রেখেছে। এর ফলে কি হয়েছে জানেন? এর ফলে দাজ্জালের ওই উদ্দেশ্যটা সফল হয়েছে। কোনটা? দাজ্জাল চেয়েছিল, তার অনুসারীরা চেয়েছিল আপনার ভিতরের যে নূর আছে হৃদয়ের মধ্যে কলবে, ইমান নূর, এটা যেন অন্ধকার এবং জুলুমাত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। এখন আপনি আর চাইলেও দিনের জন্য চিন্তা করতে পারেন না, আপনার ভিতরে আল্লাহর জন্য কান্না আসে না, সেজদায় কাঁদতে পারেন না, আল্লাহর দিকে চোখ তুলে, আসমানের দিকে চোখ তুলে তাকাতে লজ্জা লাগে আপনার, মনে হয় যে আমি এত পাপি কেমন করে তাকাবো। আপনি বুঝতে পারছেন আমার আমলনামা পাপে ভর্তি হয়ে যাচ্ছে,
আপনার ভিতরের যে ইন্টারনাল যে হার্টটা ছিল এটা করাপ্টেড হয়ে গেছে, এবং তারা এটাই চেয়েছিল যে আপনার ভিতরের নূর যেন নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, তারাই সফল যারা ভিতর থেকে পরিশুদ্ধ হয়েছে। ওয়া কদ খাবা মান দাসাহা, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যার অন্তরটা ধ্বংস হয়ে গেছে। আর এই প্রতিটা বিষয় দিয়ে তারা আপনার রূহটাকে নষ্ট করে দিয়েছে। দাজ্জালের অনুসারীরা আপনার রূহটাকে আত্মাটাকে নষ্ট করে দিয়েছে। খেয়াল করে দেখবেন আপনার চোখ দিয়ে পানি আসে না, একটা অন্যায় পাশে দেখলে আপনার গায়ের রক্ত গরম হয়ে যায় না। উম্মার মানুষদেরকে যখন অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে আপনার ভিতরে কোনো ফিলিংস জাগে না। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ঘন্টার পর ঘন্টা পর্নোগ্রাফি দেখছেন, জিনা দেখছেন, 3x দেখছেন, কিন্তু আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না, মানে কোনো অনুশোচনা কাজ করে না, কারণ আপনার ভিতরটা নষ্ট করে দিয়েছে তারা। আল্লাহ রসুল বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবে একটা দাগ পড়ে, আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে, আরেকটা পাপ করে আরেকটা দাগ পড়ে, যদি তওবা করে দাগ উঠে যায়। তওবা না করলে দাগ পড়তেই থাকে, পড়তেই থাকে, এক পর্যায়ে এই কলবটা দুর্গন্ধযুক্ত কলব হয়ে যায়। এত দুর্গন্ধ বের হয় এই কলব দিয়ে, যদি মানুষ জানতো তাহলে মানুষ থাকতে পারতো না পৃথিবীতে। এই জন্যই এই রকম শ্রেণীর মানুষের যখন মৃত্যু হয় তখন ওই মালাকুল মউত এবং এই যে মৃত্যুর ফেরেশতারা তারা দুর্গন্ধে আত্মাটাকে বের করে নিয়ে আসেন, টেনে হিজড়ে শ্যাসরায় বের করে নিয়ে আসেন। এই পাপী মানুষরা মারা যাওয়ার সময় এই ঘটনাটা ঘটে, এইভাবে তারা আপনাকে ব্যস্ত রেখেছে। এখন কি হবে? এখন আগামী দিনগুলোতে কি এরা উম্মার নেতৃত্ব দিতে পারবে? এর মধ্যে কারা পারবে? উত্তর, এর মধ্যে সবাই পারবে না। উত্তর এক কথায় শেষ, সবাই পারবে না। কারা পারবে? এই যুবক শ্রেণীর মধ্যে যারা এই গুণগুলো অর্জন করতে পারবে তারা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সফল হবে। গুণগুলো পয়েন্ট আকারে বলে শেষ করছে। এই যুবক শ্রেণীর মধ্যে যারা তাদের জীবনটাকে বাকি পুরো জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবে তারা পারবে। এক নাম্বার, এই যুবক শ্রেণীর মধ্যে যারা আল্লাহর জন্য তাদের জান মাল সময় শ্রম ব্যয় করে দিতে পারবে, কুরবানি করতে পারবে। কুরবানি কেমন? ওই ইসমাইল আলাইহিস সালামের মতো। বাবা বলেছে তোমাকে জবাই করা লাগবে, তিনি কি বলেছিলেন? করিয়েন না। তিনি বলেছিলেন আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন সেটাই করেন, আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। এরকম ছেলে পাবেন এখন? তো এরকম নিজের জান মাল সময় শ্রমকে আল্লাহর পথে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা আগে তৈরি করতে হবে, এটা এক নাম্বার। দুই নাম্বার, জ্ঞান অর্জন করতে হবে। এই শ্রেণীর যুবক শ্রেণীর মধ্যে যারা জ্ঞান অর্জন করবে কোরআন সুন্নার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি, রাজনীতি, বিশ্ব সব কিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তারপরে আপনি আল্লাহর পথে কিছু করতে পারবেন, তার আগে নয়। আপনি সিলেক্ট করবেন যে আপনি এই উম্মার আবর্জনা হতে চান না উম্মার মুজাহিদ হতে চান, এটা আপনি সিলেক্ট করবেন। আপনি কি চান যে আপনার জীবনটার বিনিময়ে আল্লাহ আপনাকে অনন্তকালের জান্নাত দান করুক, অথবা আপনার এই কাজগুলোতে কেউ বাধা দিবে না, এই পাপ কাজে কেউ বাধা দিবে না, শেষমেশ আপনি জাহান্নামে চলে যাবেন? আপনি কি এটা চান? আমরা কি এটা চাই? তো ইলম অর্জন করতে হবে, ইলম ছাড়া আপনি কাজ করতে আগাতে পারবেন না। তিন নাম্বার, এলেম অনুযায়ী আমল করতে হবে। যা এলম অর্জন করবেন সে অনুযায়ী আমল করতে হবে, শুধু এলম অর্জন করলেই হয় না, ওই অনুযায়ী কাজ করতে হয়, সলাতের পাবন্দি করতে হবে। সলাতের অবস্থা দেখে যা মনে হলো যে এই এলাকার যুবকরা মসজিদে কতজন আসে আল্লাহ ভালো জানে, ফজরের নামাজে যারা আসে তারাই প্রকৃত মুসল্লি। পাঁচ ওয়াক্ত সলাত জামাতের সাথে আদায় করতে হবে, আখলাক চরিত্র হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহসী, ভীরুতা কাপুরুষতা যেন আপনাদেরকে পেয়ে না বসে। জ্ঞান অর্জন করে সাহসী হতে হবে, তদনুযায়ী আমল করতে হবে, এবং কোনো অবস্থাতেই পরাজিত হব না এরকম মানসিকতা তৈরি করতে হবে। শয়তান হোক আর ইবলিস হোক আর দাজ্জাল হোক আর অনুসারী হোক, কেউই আমাকে ঠেকাতে পারবে না এরকম মানসিকতা তৈরি করতে হবে, তারপরে ইনশাআল্লাহ আপনি কিছু করতে পারবেন। প্রতিটা ইবাদত বন্দীর ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে আপনার জানা অনুযায়ী আমল। চার নাম্বার, আদর্শ পরিবার গঠন করতে হবে। জিনা বাদ দিয়ে ছেড়ে দিয়ে তওবা করে ফিরে আসেন, বাবা মাকে বলেন যে আমাকে বিয়ে দিন, আর বাবা মার উচিত তাদের বিয়েটা সহজ করে দেয়া, বিয়ে করুন, সংসার গঠন করুন, দিনদার নেককার ছেলে মেয়েদেরকে বিয়ে করুন, এবং সুসন্তান জন্ম দিন, তাদেরকে আল্লাহর পথে দায়ী মুজাহিদ হিসেবে তৈরি করুন। পাঁচ, হালাল রিজিকের ব্যবস্থা করুন, ওই হারাম ব্যাংকিং সেক্টর থেকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিন, যে সেক্টরে হারাম আছে, ঘুষ আছে, সুদ আছে, সব ছেড়ে দিন। কার জন্য ছাড়বেন? আল্লাহর জন্য ছাড়বেন। মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ, আপনি আপনার রিজিকের মালিক নন। আপনি আল্লাহর জন্য যদি কিছু করেন আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বহুগুণ দিতে পারেন, এই বিশ্বাস রেখে প্রয়োজনে সবজি বিক্রি করেন, কৃষিকাজ করেন, মৎস্য খামার করেন, ছাগলের খামার করেন, তাও ভালো, তারপরেও হারাম রিজিকের দিকে যাবেন না। অনুরোধ করছি ভিতর থেকে, মানে আল্লাহর দোহাই দিয়ে অনুরোধ করছি,
হারাম রিজিকে যাবেন না, সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যাবে, সারা জীবনের। যে ব্যক্তির ইবাদতে এতটুকু সুদের টাকা আছে ওর ইবাদত কবুল হয় না। জানেন না সুদ খাইলে মায়ের সাথে জেনা হয়? এটা জানেন না যে সুদ খাইলে 36টা মেয়েকে ধর্ষণ করা হয়, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা হয় সুদ খাইলে? দিব্যি খাচ্ছে প্রতিটা গ্রামে এখন সুদি এনজিও, সয়লাব সমিতি আর এনজিও, সমিতির এনজিও। হালাল রিজিকের অন্বেষণ করুন, এটা হচ্ছে পাঁচ। ৬ নম্বর, আল্লাহর পথে সময় ব্যয় করেন। আপনি কোন মাঝহাব কোন তরিকা কী ফলো করেন সেটা নিয়ে আমি কথা বলতে এখানে আসিনি। আপনি আল্লাহর পথে সময় দেন, যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর পথে কিছু করেন, প্রজেক্ট হাতে নেন, কিছু করেন, এলাকার যুবকদেরকে নিয়ে একটা একটা ফাউন্ডেশন করেন বা একটা সংগঠন করেন বা একটা প্ল্যাটফর্ম করেন, করে কিছু একটা করেন যাতে করে এলাকার মধ্যে জাহেলিয়াতগুলো দূর হয়ে যায়। আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এটা ঠিক যে বাতিলপন্থীরা আপনার কলার চেপে ধরবে ঠিকই, কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আর আল্লাহ পাক যাকে সাহায্য করবেন তাকে কেউ ঠেকাতে পারে না, পারে কখনো? পারবে না। আপনাকে জেল দিবে, শুলি দিবে, মেরে ফেলবে, তারপরে দেখবেন আপনার শেকড় থেকে আরও ১০টা গাছ ঠিক উৎপন্ন হবে ইনশাআল্লাহ। অতএব দিনের জন্য সময় দিন, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। আরেকটা নসিহা করবো, দলাদলির মধ্যে যাবেন না, ইখতিলাফি ফেরকা দলাদলির মধ্যে যাবেন না। তুই অমুক আর তুই তমুক আর তুই এই তুই সেই এগুলোর মধ্যে যাবেন না, সবাইকে নিজের ভাই ভাবতে শেখেন। আর দু একটা পয়েন্ট বলে শেষ করছি, সেটা হলো যে শেষ জামানার যে হাদিসগুলো আছে কোরআন এবং হাদিসগুলো আছে বই পুস্তকগুলো আছে এগুলো একটু বেশি করে পড়েন, তাহলে আপনার চোখ খুলে যাবে যে সামনে কী হতে যাচ্ছে। এর জন্য আপনি প্রিপারেশন গ্রহণ করার সুযোগটা পাবেন, সময়টা পাবেন। আমার নসিহা হচ্ছে যে কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেন। প্রত্যন্ত জায়গাগুলো যেগুলো আছে গ্রামাঞ্চল সেখানে জমি কিনেন, শহরমুখী হবেন না, শহরগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, প্রতিটা শহর আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, ওদিকে ফোকাস করবেন না। গ্রামাঞ্চলের দিকে ফোকাস করেন, এদিকে আপনি জমি কেনেন, ডেইরি প্রজেক্ট করেন, পশুর খামার করেন, মৎস্য চাষ করেন, কৃষিকাজ করেন, এই দিকে ফোকাস করেন, ওইদিকে ফোকাস করবেন না। সামনের দিনগুলোতে এগুলো থাকবে না। ব্যাংকে অনেক বেশি টাকা থাকলে সেগুলো বের করে ফেলেন, বের করে গবাদি পশু কেনেন, সোনা কিনেন, রূপা কিনেন, জমি কেনেন, অনেক বড় অঙ্কের টাকা এইভাবে রাখবেন না, কারণ ব্যাংকিং সিস্টেম সামনে থাকবে না, ইলেকট্রনিক মানি সামনে থাকবে না। এখন যেমন ইলেকট্রনিক মানি দিয়ে সব লেনদেন করছেন, এটাও সামনে থাকবে না, আপনি সামনে নিঃস্ব হয়ে যাবেন, নিঃস্ব। এটা শুধু সুপরিকল্পিত একটা চক্র সারা বিশ্বে কাজ করছে। আর আস্তে আস্তে সামনের দিন যত আসবে মুসলিমদের উপর নির্যাতন তত বাড়বে, তত বাড়বে, এবং মুসলিমদের অবস্থা আস্তে আস্তে আরও খারাপ থেকে খারাপের দিকে যাবে, আরও বিভক্তি বাড়বে, আরও দেখবেন কত ফেতনা আকাশ থেকে পড়বে, আল্লাহ ভালো জানেন। মহামারীর পরে আরও কিছু আসবে, আরও কিছু আসবে, তারপরে আরও যুদ্ধ হবে, আরও ফিতনা আসবে, এক কথায় সারা বিশ্বে ফিতনা দিয়ে আরও ভরপুর হয়ে যাবে। সামনের দিনগুলো অত্যন্ত ভয়াবহ, এর জন্য প্রিপারেশন গ্রহণ করেন। আমি কিছু নসিহা করলাম, এগুলো যদি আপনাদেরকে ফায়দা দিয়ে দিবে বলে মনে হয় আপনার কাছে, এগুলো অনুসরণ করতে চেষ্টা করতে পারেন। আর যদি মনে হয় এগুলোরতে কোনো ফায়দা নাই, তাহলে আপনি আপনার কাছে কয়েকটা অপশন আছে। আপনি যেভাবে দুনিয়ার পিছনে ছুটছেন সেটাও ছুটতে পারেন, এক পর্যায়ে ছোট আপনার শেষ হয়ে যাবে মৃত্যুর মধ্য দিয়ে। অথবা আপনি আমার কথাগুলোকে যাচাই বাছাই করে মেনে চলার চেষ্টা করতে পারেন, তখনই এই কথাগুলো গ্রহণ করবেন যখন আপনার কাছে মনে হবে যে কথাগুলোর বাস্তবতা আছে, যুক্তি আছে। আজকে এতটুকু বলে শেষ করছি, ইনশাআল্লাহ আগামী কোনো দিন আরও ডিটেলস শেষ জামানে নিয়ে আমরা কথা বলবো। আমরা এই পর্যায়ে দোয়া করছি আল্লাহ পাকের কাছে, মাগরিবের সময় হয়ে গেল, যে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন এবং তার অনুসারীদের ফিতনা থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের ভিতরের চোখটা খুলে দেন, আল্লাহ পাক যেন আমাদের হায়াত রিজিকে বরকত দান করেন, জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, এবং শেষ জামানায় এই উম্মতের জন্য কিছু করে যাওয়ার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি শেষে রিকোয়েস্ট করব, রাসূলুল্লাহ সাল্লামের জীবনী ভালো করে পড়েন এবং প্রত্যেক সাহাবীর জীবনী পড়েন, দেখেন তারা কীভাবে তাদের যৌবনটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন। উগ্রপন্থায় যাবেন না, শৈথিল্য পন্থাও যাবেন না, মধ্যমপন্থী হন। আগামী দিনগুলোর জন্য প্রিপারেশন গ্রহণ করুন, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সামনে যান, নূহ আলাইহিস সালাম একদিন দুই দিনেই কি আল্লাহ পাক তার কওমকে ধ্বংস করে দিয়েছেন? ৯৫০টা বছর আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন কওমকে, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। নবী দাওয়াত দিয়েছেন প্রায় ৯৫০ বছর, যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছে। কারণ আমি বলেছি একটা কথা, আল্লাহ পাক শুধু রহমানুর রহিমই নন, বরং তিনি কিন্তু কঠোর শাস্তি দাতা, শাদীদুল ইকাব বট। সামনে আরো যান, ইব্রাহিম আলাইহিস সালাম একা একটা মানুষ নমরুদের সাথে ফাইট করছেন, আগুনে ফেলেই দিল, সে আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে ফেললেন, এটা কি আল্লাহ পাকের দয়া নয়? তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন,
আল্লাহ পাক বলেছেন কুরবানি করো, তিনি ডানে বামে প্রশ্ন করেন নাই। আমরা হলে প্রশ্ন করতাম কেন করব, শিশু সন্তান নিষ্পাপ, এটার কোনো যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা, তিনি কোনো লজিক দেখতে চাননি। আল্লাহ পাক বলেছেন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই, কিয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে। দয়া দেখেন, তার সন্তানের খাবার নাই, পানিও নাই, অলৌকিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জামজাম কূপ সৃষ্টি করলেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, দয়া নাই। এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায়, এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের। কোথেকে আসলো এই কূপ, এই পানির এত বৈশিষ্ট্য কেন, কখনো শেষ হচ্ছে না কেন, এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায়। হবে না, কারণ কি, আবা ওয়াস্তাকবার, উদ্ধত হয়েছে, অহংকার প্রদর্শন করছে। অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পড়ছেন, আপনি সুন্দর কাপড় পড়ছেন, আপনি ভালো একটা বাড়ি করেছেন, এটা অহংকারের পরিচয় নয়, বরং অহংকারের পরিচয় হচ্ছে ফাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এই হলো অহংকারের পরিচয়। ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের, ওই যে মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ঘুরছে আর ঘুরছে, একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে। এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন। দোয়ার পড়ার সাথে সাথে আল্লাহ পাক বললেন, যাও মাছ তুমি রেখে চলে আসো। এটা কি দয়ার নিদর্শন নয়? শুধু তাই নয়, তাকে যখন দ্বীপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিলেন, আল্লাহ পাক সূরা সফফাতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম। কোন গাছ? খেতে পারেন এর শাক এবং এই যে ফল, এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না, আবিষ্কার করা হয়নি। তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন? যে কোনো জায়গায় যান। নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেফাজত করলেন, তার কাছে তাকে উঠিয়ে নিলেন, এটা কি দয়ার পরিচয় নয়? এই যে একটু আগে তেলাওয়াত করলো, শুরুর আগে নবী মূসা আলাইহিস সালামের ঘটনা, বনু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে, আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী মূসাকে পাঠিয়েছেন, ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন, এটা কি দয়ার পরিচয় নয়? নবী মূসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, খাবার নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই, বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন, অথচ তার ইন্টেনশন সেটা ছিল না। তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য, ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকীর, আল্লাহ আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি, তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই শুয়াইব আল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো, তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। 8 বছর তিনি রাখালি করেছেন শুয়াইব আল ইসলামের ফার্মের মধ্যে। দয়া মুহূর্তেই চলে আসবে, শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয়, এগুলো দয়া। ইলমের উপরে কিচ্ছু নাই, এই ইলমটা আল্লাহ পাক কাকে শিক্ষা দিয়েছেন? আদম আলী ইসলামকে। আমরা তো শিখেছি সমাজবিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো, তাই না? লতা পাতা খেয়ে থাকতো, গাছের ছাল পাতা খেয়ে থাক পোশাক পরতো আর কি, বোগাস দাহা মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এবং সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন যে আদম আলী ইসলামকে আল্লাহ পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন, মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাহ পাক আদমকে শিখিয়েছেন আলাইহিস সালাম। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না, তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন। আদম আলাইহিস সালামের পারমাণবিক বোম বানানোর কোনো প্রয়োজন ছিল না, ছিল? বানান নাই। আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে? বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন, কারণ আমরা আদম সন্তান, অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে, এগুলো চর্চার মধ্য দিয়ে, গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র, জ্ঞান ভিতরে আছে আমাদের, আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে। এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা, রহম করেছে। শুধু তাই নয়,
আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতারা পর্যন্ত জানতো না। এটা কি দয়া নয়? এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয়? তারপরে সেজদা করিয়েছেন। মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে? কোরআনে কি এমন কোনো দলিল আছে যে আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশতারা সেজদা করেছেন? আছে? তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে, সম্মান কিসের ভিত্তিতে? সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে। সম্মানটা কি কারণে? জ্ঞানের কারণে, ইলমের কারণে, জ্ঞানের কারণে সম্মান। এই সম্মান দেওয়াটা কি আল্লাহ পাকের রহমত এবং দয়া নিদর্শন নয়? অতএব সম্মান পেতে হলে, আল্লাহ রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে। আপনি যদি আজও সেই ওহির জ্ঞানের চর্চা করেন, আল্লাহ পাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে